রামুনদি তো চিন্তার বিষ সলিম উল্লাহ খান সলিম খানের অনেক পরিচয় আছে আপনারা অনেকেই জানেন এবং সলিম ভাইকে সবাই চেনেন তো আমি আর বেশি বার্থগত কোনো কথাবারাচ্ছি না শুধু কিছু কথা বলিনি যে আমার জীবন পাঁচ খণ্ড ইতোমধ্যে বের হয়ে গেছে প্রথম খণ্ড দু হাজার চারে বের হয় এবং সর্বশেষ পঞ্চম খণ্ড বের হয় দুহাজার উনিশে তো আমাদের এই আলোচনায় আমার জীবন এই পাঁচ ঘন্টা ছিল না আমরা ধরে নিয়েছিলাম যে এটা নিয়ে হয়তো কেউ আলোচনা করবে না কিন্তু সলিম ভাই নিজেই সহযোগী হয়ে এই আলোচনাটা করতে রাজি হয়েছেন এবং তিনি আমার জীবন পাঁচ ঘন্টা বেছে নিয়েছেন এই জন্য হচ্ছে সলিম ভাই খুবই কৃতজ্ঞ তো আমি আর কথা বাড়াচ্ছি না আমি সলিম ভাই কাছে চলে যাচ্ছি রাকিবকে ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে আলোচনা করার কোনো যোগ্যতা ছিল না কিন্তু আমার বন্ধু আজফার হুসেন কথা শোনা যাচ্ছে আজফার হুসেন মার্কিন দেশ থেকে ফোন করলেন যে এই আলোচনা সবাই আপনি অংশগ্রহণ করেন এটা আমি চাই তাকে না বলার মতো দৃঢ় সে কারণেই ধরতে পারেন আমি আলোচনায় এসে যাদার অন্য অর্থে এখানে আমার আসার কোন যোগ্যতা আছে বলে আমি মনে করি না আর উমরের পাঁচখণ্ড আমার জীবন পুরা পড়ার মতো সময় হয়ে ওঠেনি আমার আমি সংগ্রহ করেছি সপ্তাহখানেক আগে পড়ছিলাম তো তা থেকে আমি কিছু কিছু অংশ আলোচনা করতে পারবো আমাদের নির্ধারিত সময় কাঠামোর মধ্যে পাঁচ নাই আপনারা সেটা আশা করি স্বীকার করবেন তো আমি চিন্তা করতে চাই আপনারা যে কথাগুলি শুরু করেছেন সেইগুলি সূত্র ধরেই শুরু করি ওমর সাহেবের সাথে আমার পরিচয় একজন পাঠক হিসেবে আমি তার দল করিনি এবং তার বিরোধী দলও করিনি ফলে যেটাকে বলা হয় তার রাজনৈতিক জীবন তিনি কখনো কখনো তার ভাষায় বলছি আন্ডারগ্রাউন্ড গিয়েছেন কখনো কখনো তিনি ওভারগ্রাউন্ড আছেন যেমন তিনি আইন সাহায্য কমিটি করেছেন এটা নিশ্চয়ই মাটির না করে মাটির উপরে করেছেন আবার তিনি মাটির নিচেও গেছেন বিভিন্ন কৃষক এলাকায় গিয়েছেন শ্রমিকদের মধ্যে গিয়েছেন সেগুলি অত্যন্ত লোমহর্ষক ব্যাপার তিনি একটা পার্টিতে যোগ দিয়েছিলেন উনিশশো উনসত্তর সনে ওমর তারেক চৌধুরী বলেছেন সাহেকিনি উনি একাত্তর সনের ডিসেম্বর মাসে সেখান থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগপত্র যখন জমা দিতে যান তখন তার তৎকালীন পার্টির নেতাদের মধ্যে একজন ছিলেন সুখেন্দু দস্তিদার তার হাতে তিনি যখন পদত্যাগপত্র দেন এবং উপস্থিত ছিলেন সেখানে আরো অন্যান্যরা তো ধরো মোহাম্মদ তোহাবা অন্য কেউ ছিলেন তো তারা বললেন যে এই পদত্যাগপত্র দেওয়ার কোনো দরকার ছিল না ওমর সাহেব সেখানে তার স্বভাব সুলভ যে রসিকতার কথাও আমাদের আমাদের ওমর তারেক চৌধুরী বললেন সেই রসিকতা ভঙ্গ করে তিনি আমাদেরকে জানালেন বলে তারা কেউ আমাকে পদত্যাগপত্র প্রত্যাহার করতে বললেন না এই যে একটা দীর্ঘশ্বাস তারপরে তিনি এত বছর পরেও বলছেন আমি যদি আবার এই এই সম্প্রতি প্রথম আলোর সাথে দেওয়া এক সাক্ষাৎকারে আবার যদি আমি রাজনীতিতে যাই আমি আবার ওখানেই ওই সুকেন্দ্র দস্তিদারের পার্টিতে যোগ দেব এই ধরনের কিছু জিনিস আছে যেটা আমার কাছে বোধগম্য নয় আমি যে বিষয়ে আমার অধিকার নেই সেই বিষয়ে কথা বলা থেকে আমি বিরত থাকতে চাই চিন্তার যে দিকগুলো আমাকে আকর্ষণ করেছে আমি সেগুলো থেকে শুরু করি তারপরে দু একটা প্রশ্ন আমি করব। প্রশ্নের মধ্যে আপনারা পাবেন যেমন বাংলাদেশ বানানটা তিনি গ্রহণ করেননি আমাদের সংবিধানে যে বানান আছে বা আমাদের দেশের অধিকাংশ সংবাদপত্র তারা যে লেখেন তারা বাংলাদেশ ব আকার অনুসার ল আকার দিয়ে লেখেন তারপরে তিনি এটা এখন উমো দিয়ে লেখেন নিশ্চয় তার একটা যুক্তি আছে সেটা আমি এখনো শুনতে পাই নাই যেমন নতুন বলে যে শব্দ আমরা লিখি বাংলার দুটো বানান থেকে নতুন এবং নতুন তিনি আবার নয় ওকার দিয়ে লেখেন তিনি দাদাকে দাদু বলেন কথায় কথায় বলছি তিনি মামাকে মামু বলেন এগুলি পশ্চিমবঙ্গের হতো তার নিজের বর্ধমান এলাকার আঞ্চলিক অবস্থান ওনার পাঁচ খণ্ড জীবনীতে আপনারা দেখবেন বেশ মজা আছে তিনি বইগুলো উৎসর্গ করেছেন প্রথম খণ্ড তার তিনজন বাল্যকালীন বন্ধুকে যারা সকলেই বিগত দ্বিতীয় খণ্ড করেছেন যারা তার সাথে তাকে এক সময় বলা যেতে পারে আর কি তার রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র ছিলেন রাজশাহীতে চাকরি করেছেন এবং অক্সফোর্ডে পড়াশোনা করেছেন সেই সহপাঠী অথবা শিক্ষকদের আর একটা খন্ড করেছেন মুক্তিযুদ্ধের সময় যারা তাকে আশ্রয় দিয়েছিলেন নিজেদের জীবন বিপন্ন করেছিলেন তাদেরকে এবং চতুর্থ খণ্ডটি নিয়ে আমি একটু খানিকটা কৌতূহলের সাথে লক্ষ্য করলাম উৎসর্গ করেছেন আহমদ সাফাকে একমাত্র তার অনাত্মীয় তারপরে পঞ্চম খণ্ড যেটা অনেক বড় উৎসর্গ করেছেন তার দুই বিগত প্রাণ মনকে বিলকে সাইমা এবং আরেকজন তাতে বোঝা যায় বদরের জীবনে জীবনীতে দুটো দিক আছে তিনি কোথাও বলেছেন এটা আমার আত্মজীবনী কোথাও বলেছেন এটা আমার কথা কারণ যিনি একসাথে বইটা লিখে ছাপতে দিতে পারেননি কাজে এক এক জায়গায় এক এক কথা আছে এবং বইয়ের নামটাও খুব চিত্তাকর্ষক আমার জীবন এই নামে অনেক বই প্রতিভিতা আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত আমি গরিব মানুষ আমার যেটুকু মনে পড়ে সেটা হচ্ছে লিওন আত্মজীবনীর নাম রুশ ভাষায় আমি শুনেছি এটার নাম মোয়া জিজন মাই লাইফ এই নাম ইংরেজি অনুবাদ আছে আচ্ছা তিনি অনেকের নাম করেছেন কারা কারা আগে এরকম জীবনে লিখেছেন যেগুলি তাকে আকৃষ্ট করেছে তার মধ্যে নীরজ চন্দ্র চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ এন আন ইন্ডিয়ান যেটা উনিশশো একান্ন সালে বেরিয়েছিল যেটা নীরজ চৌধুরীকে লেখক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি দিয়েছে সেটার কথা উল্লেখ করেছেন কমরেড মুজাফর আহমদের সাথে তার পরিচয় ছিল দেখা করতে তিনি গিয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তো সেই মুজাফর আহমদের বইয়ের নাম আপনারা সকলেই জানেন আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি আমিও মনে করেছিলাম প্রথম বইটা পাওয়ার আগে ওমর সাহেবের বইয়ের নাম এরকম কিছু হবে আমার জীবন ও পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী লেনবাদী এরকম কিছু থাকবে কিন্তু তিনি সেখান থেকে সরে এসে শুধু আমার জীবনে দিয়েছেন এটা কিন্তু তাৎপর্যপূর্ণ আমি যে দিকটা আলোচনা করব না সেটাই বলে নিলাম এটা আমি প্রশ্ন আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম বাংলাদেশ বানান উম দিয়ে লেখার তার এই যে দৃঢ়তা অবিচ্যুতি এটা কতখানি ভাষাবিজ্ঞানের কারণে আর কতটা অন্য কোনো কারণে আমি পুরোপুরি নিশ্চিত নই বাংলা উচ্চারণে আমি যতটুকু জানি উম এবং অনুসরের মধ্যে উচ্চারণে কোনো পার্থক্য নেই কিন্তু তারপরে বড় কথা বাংলাদেশ নামক রাষ্ট্রটা তৈরি হওয়ার পরে সাহেব অভিযোগ করছেন প্রাক্তন পার্টি তিনি ডিসেম্বর সনে পদত্যাগ করেছিলেন সেই পার্টি পর্যন্ত অন্তত তার একটা অংশ তাদের নাম রেখেছিল পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং তাদের প্রোগ্রামের কথা তিনি উল্লেখ করেছেন যে অদ্ভুত ছিল তারা আগে পূর্ব পাকিস্তানে ফিরে যাবেন তারপরে সেখানে সংস্থান বিপ্লব করবেন এই চিন্তা তাদের মধ্যে অনেক দিন যাবৎ ছিল তা আমি বলছি এরপর আমার মনে হয় এই পার্টির প্রতি এইগুলির পরেও উনিশশো একাত্তর ওই পার্টির ভূমিকাকে তিনি চরমভাবে সমালোচনা করেছেন বিশেষ করে মোহাম্মদ তোহা নোয়াখালীর চরাঞ্চলে চর জাঙ্গালিয়া বাড়ি কাজ করতেন তিনি পরে ঢাকায় এসে জুন মাসের পরে আর যান নেই এইগুলি এত সমালোচনা করার পরেও যেটা আমি বুঝি না উনি কিন্তু ওই সমস্ত পার্টির প্রতি তার যেটা অনুরাগ বলতে পারেন আকর্ষণ বলতে পারেন অঙ্গীকার বলতে পারেন সেটা কিন্তু ত্যাগ করেননি এটা ওমর তারেক চৌধুরীর চোখে একটা প্রশংসনীয় ব্যাপার হতে পারে কিন্তু আমার কাছে এটা একটা প্রশ্ন করার ব্যাপার যে উনি নিজে বলছেন আমার আমি তার আত্মজীবনের যেটা পঞ্চম খন্ড সেটা শেষ অংশ থেকে আপনাদেরকে একটু করে বলে তারপর তার চিন্তায় যাব পঞ্চম খণ্ডের ভূমিকায় তিনি বলছেন যে আমি কি পেলাম এটাতে যে কথা আমরা কিছুক্ষণ আগে বলেছি উনি বলছেন এদেশের বুজুয়া লেখক সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবী বিশেষত বামপন্থী নামে পরিচিত শাসক শ্রেণীর বাম অংশের আমার প্রতি বৈরিতা মানে আমাকে তারা যে উপেক্ষা করেছে এটার কারণ তারপরে তিনি বলছেন এটা তো হইছেই আমাকে তারা যে উপেক্ষা করেছে সেই কারণে আমাদের পার্টি সফল হয় জনগণের মধ্যে উনি উনিশশো পরে আবার নতুন পার্টি সংগঠন করেন তারপরে উনি বলছেন শুধু তাই নয় আমাদের সংগঠনের মধ্যেও আমাদের লাইনের বিরোধী লোক এবং অসৎ চরিত্রের অভাব থাকেনি তারা আমাদের সংগঠনের মধ্যে থেকে নানাভাবে বেইমানি করে বেরিয়ে গেছে এবং তার জন্য প্রধানত আমাকেই দায়ী করেছে এসবের কিছু বিবরণ পঞ্চম খন্ডে আছে এইভাবে আপনি আরো পড়তে পারবেন তিনি একজন বড় বুদ্ধিজীবী হিসেবে পরিচিত সাহারিয়ার কবির সম্পর্কে তিনি বলেছেন একটা ক্ষুদ্র ঘটনা তারা একবার কৃষক সংগঠন করার জন্য নোয়াখালীতে গেছেন সাহারিয়ার কবিরের সাথে যে কৃষকের বাড়িতে আছেন সেখানে ভালো বালিশ নাই কৃষকরা অনেক বড় নেতা তাকে বলেছেন বড় নেতা যে সেই নয় কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কমরেড মনিসিংহ তাকে বলেছিলেন দেখবেন শ্রমিকদের তুলনায় কৃষকরা একটু কম পরিচ্ছন্ন থাকে যে বাড়িতে তারা গেছেন সেখানে দুটো বালিশ দিয়েছে সেখানে মুখের লালা পড়েছে তারা দুজন শুয়েছে এক বিছানায় ছোট একটা বিছানা শারিয়ার কবির এবং বদরুদ্দিন উমর বদরুদ্দিন উমর বলে আমি এক পাশে ছিলাম একটু উঠলাম হয়তো বাইরে যাব প্রাকৃতিক প্রয়োজন সারবার জন্যে তখন হঠাৎ করে খারাপ বালিশটা যেটা তার ভাগে পড়েছিল শাহরিয়ার কবির সেটা গোপনে বদলাই নিলেন আমারটা তার দিকে ঠেলে দিলেন উনি বলেন শাহরিয়ার কবির যে পরবর্তীকালে কি করবেন সেটা নমুনা আমি এখানে পেলাম এই ধরনের উমর সাহেবের অনেকগুলো অবজারভেশন আছে যেগুলো আমার কাছে খুব শিক্ষণীয় আমি বড় বড় রাজনৈতিক ব্যাপার বলছি না মানবিক চরিত্রের যে দিকে উপন্যাসে লিখলে এই জিনিসটা খুব শিক্ষণীয় হতো আর এরকম আরো উদাহরণ আছে কিন্তু আমি যেখানে বেদনার্থ হয়ে আমি সেদিন আপনাদের একটা ছোট ক্লিপ যখন আমাকে কথা বলার সুযোগ দিলেন আমি বললাম ওমর সাহেবের চিন্তা ভাবনার যে ব্যাপ্তি ফারুক ওয়াসিফ যে অনেকগুলো তুলে ধরেছেন সেইখানে তিনি যখন জনায়েত সাকির উপর পঞ্চাশ পৃষ্ঠা ব্যয় করেন বা আনু মোহাম্মদের উপর সত্তর পৃষ্ঠা ব্যয় করেন তার আত্মজীবনীতে তখন আমার মনে হয় এটা খানিকটা সময়ের অপচয় এই অর্থে আমি বলেছিলাম যে তিনি যে লেখক শিবের নিয়ে অনেক কিছু তিনি লিখেছেন তবে তার সত্যবাদে তার আমি প্রশংসা করি এখানে আসি এক সময় আমি আহমদ সাফার কাছে শুনেছিলাম যে প্রথম যখন লেখক শিবির গঠিত হয় পাকিস্তান আমলে তখন নাম ছিল এটা লেখক সংগ্রাম শিবির এটা নভেম্বর ডিসেম্বরের পরে ধরেন একাত্তরের গোড়ার দিকে ডক্টর আহমদ শরীফের নেতৃত্বে লেখকেরা গিয়া শপথ গ্রহণ করে শহীদ মিনারে কারণ এ আগে বাংলাদেশের প্রগতিশীল লেখক বলে যারা পরিচিত তারা অনেকেই পাকিস্তান লেখক সংঘ করতেন রাইটার্স গিল নামে পরিচিত ছিল ইংরেজিতে এখানে আমাদের শহীদ বুদ্ধিজীবী এবং বর্তমানে যারা বড় বড় বুদ্ধিজীবী তারা অনেকে জড়িত ছিলেন তার বিরুদ্ধে এক ধরনের লেখকদের সংগ্রামী সংগঠন হিসেবে বাংলাদেশ লেখক শিবির তখন বাংলাদেশ নাম ছিল না নাম নিয়েছিল লেখক সংগ্রাম শিবির সেইটাতে আমাকে আমর সভা বলেছিলেন কুমর সাহেব বিবৃতি দিয়ে এটার বিরোধিতা করেছিলেন কিন্তু পরে বাহাত্তর সনে তিনি আবার যুক্ত হন এর সাথে আমি দেখলাম মোহাম্মদ সাহেব তার আত্মজীবনের চতুর্থ খন্ডে এই বিষয়টা পরিষ্কার করেছেন এটাকে আমি তার সততা বলছি তিনি বলছেন এটা ঠিক আছে আমি বিরোধিতা করেছিলাম কারণ ছিল সেখানে উদ্যোক্তাদের মধ্যে আমার নাম দেওয়া হয়েছিল আমি তো উদ্যোক্তা ছিলাম না তদুপরি সেখানে অন্য যাদের নাম দেওয়া হয়েছিল তার মধ্যে অনেককে আমি গ্রহণযোগ্য মনে করি নাই তারা সব সময় সরকারের দালালি করেছে একজনের নাম বলেছেন উনি শকত ওসমান সাহেব উনিশশো উনপঞ্চাশ সনের পরে শকত ওসমানকে আর কোন সরকার বিরোধী আন্দোলনে পাওয়া যায়নি তিনি হঠাৎ করে উনিশশো মাসে তখন ওখানে সকানের নাম দেখেছি আমি এই জন্য আমি বিবৃতিতে বিরোধিতা করেছিলাম কিন্তু তারপর উনি বলেছেন বাংলা একাডেমির গোল চত্বরে যখন তার বৈঠক হলো বাহাত্তরের ফেব্রুয়ারি মাসে তখন সম্ভবত লিখেছিলেন উনি ফেব্রুয়ারি মাসে যে আহমদ আমাকে আবার আমন্ত্রণ করলেন আমি সে সবাই গেলাম তারপরে বাকি কাহিনী আপনারা জানেন এরপরে উমর সাহেব লেখক শিবির নিয়ে যা লিখেছেন তাতে দেখা যাচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী আহমদ শরীফ এদের সবার সাথে তার বিরোধ হয়েছে আমি সামনে রেখে অনেকটা কৈফিতে সুরে বলছি আমার উমর সাহেবের সম্পর্কে আমার যে মনের যে ধারণা মনের মাধুরী মেশিয়ে যেটা রচনা করেছি তার সাথে এটা একটু জানে আমার যেন কম খাপ খায় উনি বললেন আমি সাতটা জেলায় শাখা করেছি লেখক শিবিরের আপনারা জানেন লেখক শিবির তখন আনু মোহাম্মদ যখন লেখক শিবিরের সাধারণ সম্পাদক হন অনেক পরে শারীর কবির বিপরীতে তখন তিনি একটা কমিটি ঘোষণা করলেন সেখানে আক্তার ইলিয়াস উপস্থিত ছিলেন এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে আর কি সেখানে তিনি লেখিকা সেলিনা হোসেন ঘোষণা করলেন আরো অন্যান্যকে ঘোষণা করলেন যেটার জন্য আক্তারুজ্জামান ইলিয়াস নাকি দাঁড়িয়ে চিৎকার করেছিলেন আমি এই ধরনের কথাগুলো আমাদের সমাজের ভবিষ্যৎ ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান জানি আমি অনুযোগ করি যে ওমর সাহেব এত কষ্ট করে এগুলি লিখতে গেলে এগুলি মনে রেখেছেন অথবা তার অফিসে কাজ করেছেন ছোট কর্মচারী মানে যাদের একজন সম্পর্কে একজন আমি নামটা বলছি না জোনায়ত সাকি তাকে জিজ্ঞাসা করলেন এই ফেরোজ কি লেখক হয়েছে আপনার এখানে এত বছর কাজ করে তখন ওমর সাহেব এক জায়গায় মন্তব্য করেছেন ফেরোজ তো এখন আমার কাছে চলে গেছে এখন লিখেছে সাকির মালিকানাধীন প্রকাশনা সংস্থা সে এখন প্রুফ রিডারের কাজ করে এইগুলো আছে অর্থাৎ মানবিক দিকটা আছে ভদ্রদিন ওমরের মানবিক দিকটা হচ্ছে তিনি উনিশশো পঞ্চাশে তার বয়স প্রায় বিশ হয়েছে যখন উনিশ বিশ তখন এই দেশে আসেন ওমর তার চৌধুরীর ভাষায় রিফিউজি আকারে উদ্বাস্তু বা শরণার্থী আকারে এবং তারপরে দেখা যায় তার মেয়ের বিয়ে যখন হয় আশির দশকের মাঝে মাঝে তখন তিনি নিজে বলছেন আমার পরিবারের আত্মীয় স্বজন আমরা প্রায় তিনশো হাজির ছিলাম এখানে আমি রাকিবকে জিজ্ঞাসা করেছিলাম বদরুদ্দিন মানে ছেলে মেয়ে সম্পর্কে কি জানেন উনি এই আত্মজীবনের অর্ধেকটা কিন্তু তার পরিবারের কাহিনী আত্মীয় স্বজন পরিবার পরিজন এটা লেখা উচিত এটা ভালো কাজ উনি করে স্মৃতিকতায় উনি চ্যাপ্টার বদলাইছেন একটা রাজনৈতিক চ্যাপ্টার আবার একটা তার পারিবারিক চাপ্টার সেইখানে দেখা যায় তার ছেলে আছে মেয়ে আছে এবং সেইগুলি সম্পর্কে তিনি বেশ আদরের সাথে লিখেছেন এই বই পড়ার আগে কিন্তু আমি আমিও জানতাম না আমাদের জ্ঞানের তো অনেক সীমাবদ্ধতা আছে তো যাই হোক তার এই লেখার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ আছি কিন্তু সবচেয়ে বেশি কৃতজ্ঞ হচ্ছে যে সমাজ তত্ত্বটা তিনি সেখানে ব্যক্ত করেছেন একটা উদাহরণ দিলে বোঝা যাবে এখন যে মুসলমান পরিবারে কুলখানি হয় এখানে চার দিনের দিন চল্লিশ দিনের দিন উমর সাহেব বলছেন তাদের ওখানে বর্ধমানে এগুলি হতো না উনি লিখছেন আমাদের পরিবারের লোকজনে লোকজন অনেকে উনিশশো পঞ্চাশের সাম্প্রদায়িক দাঙ্গার পরে একে একে পূর্ব বাংলা আসার পর এখানকার রেওয়াজ অনুযায়ী এসব শুরু হয় তার কোনো আত্মীয় মারা গেছে সেখানে দেখা কুলখানি এগুলি হচ্ছে তার বাবা এগুলি বলতে মুসলমানদের শ্রাদ্ধ অনুষ্ঠান আমি বলছি বিভিন্ন ভাষায় যেমন একটু একটু পার্থক্য আছে তার বাংলাদেশ বানান লেখা নতুন লেখা মামু লেখা দাদু লেখা এগুলিতে পরিষ্কার বোঝা যায় তিনি পশ্চিমবঙ্গের লোক আমার বিনয়িত প্রস্তাব হচ্ছে বদরুদ্দিন আমার মানসিক ভাবে পশ্চিমবঙ্গে আছেন সেটা বোঝা যায় তিনি অনুযোগ করলেন যে আমার বইয়ের সমালোচনা পশ্চিমবঙ্গে হয়েছে কলকাতায় বিষ্ণুদের থেকে শুরু করে আরো বহু বড় বড় মনীষীর নাম উনি করেছেন কিন্তু পূর্ব বাংলায় তেমন আলোচনা হয়নি কথাটা সত্যি তাকে ছোট করা যাচ্ছে না কিন্তু তারপরে পূর্ব বাংলায় এসে তিনি যে ভূমিকা পালন করেছেন এটাই তাকে আমাদের নমস্য করে তুলেছে তার বাবার রাজনীতি তমদ্দুন অনেকে খারাপ চোখে দেখে থাকেন আমি এটা কোনো খারাপ কিছু তাকে দেখি না তৎকালীন যুগের যে হাওয়া সেই অনুসারে তার নাম রেখেছেন তমদুন মজলিশ কিন্তু তমদ্দুন মুজলিশ কথাটা যদিও বা এটা আর্মি ফার্সি শব্দ দিয়ে বানানো এটা কিন্তু বাংলাদেশের ভাষা আন্দোলনের গোড়ার দিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে যে লেখা তার অধিকাংশ কিন্তু কিভাবে এসেছে তমুদ্দিন মজলিসের যারা নেতা ছিলেন প্রিন্সিপাল আবুল কাসিম সহ যারা বাংলা প্রচলনের চেষ্টা করতেন নাম দেখা দিয়ে তাদের প্রতি আমাদের এক ধারণা করে অনেকে মনে করে তারা বোধ সাম্প্রদায়িক ছিলেন না তারাও বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তাদের নাম সত্য অথবা নামের জন্যেই তাদের সুবিধাটা ছিল বদরুদ্দিনের বাবাও জেল খেটেছেন মানে ব্যাপারটা এমন নয় তিনি মুসলিম লীগের প্রগতি সংসদের নেতা মাত্র ছিলেন উনিশশো পঞ্চাশে তার মতো নেতাকে কেন এদেশে চলে আসতে হলো প্রায় অন্ধ অবস্থায় সেই কথাই বদরুদ্দিন মর তার একই খন্ডে একটা কথা লিখছে আমি বলছি সাম্প্রদায়িকতা বলতে আমরা কি বুঝি আমি উমর সাহেবের সাক্ষ্য দিয়ে দেখাই আপনাদের এই জিনিসটা কি উনিশশো বাহাত্তর সনে বাংলাদেশ স্বাধীন হবার পর তার পার্টি থেকে পদত্যাগ করার পরমর সাহেব কলকাতায় গিয়েছিলেন সেইখানের অভিজ্ঞতা উনি লিখছেন আমি একটু করে আপনাদের সাথে শেয়ার করি উনি বললেন কারণ মনসুর ভাই মানে মনসুর হাবিবুল্লাহ তার ভাই আবুল হাসিম সাহেবের ভাগ্নে পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন সিপিএম এর নেতা উনারা আমন্ত্রণে তিনি গেছেন তো সেখানে বলছেন সবাই সভাপতিত্ব করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাসুদ সাহেব তিনিও মুক্তিযুদ্ধে অনেক সহায়তা করেছেন তো কি আলোচক ছিলেন তিনজন অন্নদাশঙ্কর রায় হিন্দি কবি নাগার্জুন এবং আমি মর অন্নদাশঙ্কর আমার সাম্প্রদায়িকতা বইটির উপর রেডিওতে আগে একবার আলোচনা করেছিলেন এবং কোথাও কোথাও লিখেছিলেন তিনি আমাকে বললেন আমি তার বাসায় গেলে খুশি হবেন আমি আবাদি ভাইকে সাথে নিয়ে তার বাসায় গেলাম এক বিকেলে সেখানে লীলা রায়ের সাথে দেখা হয়েছিল বাংলাদেশ হওয়ার পর শঙ্কর বলেছিলেন যে এর ফলে ভারতীয় উপমহাদেশ থেকে সাম্প্রদায়িকতা উচ্ছেদ হলো এখন উমর সাহেবের মন্তব্য শুনেন আবাদেবাই তাকে জিজ্ঞাসা করলেন এটা তিনি কিভাবে বললেন এর জবাবে অন্নদাশঙ্কর আবাদেবাই তাকে বললেন ভারতে কি সাম্প্রদায়িকতা নেই এর কোন সরাসরি জবাব অন্নদাশঙ্কর দিলেন না আশ্চর্য ব্যাপার এই যে অমর সাহেবের মন্তব্য আশ্চর্য ব্যাপার এই যে অন্নদাশঙ্কর ও তার মতো ব্যক্তিরা পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পথে নেমেছেন কিন্তু তবু তাঁদের চিন্তায় হিন্দু সাম্প্রদায়িকতা মুসলমানদের সাম্প্রদায়িকতার মতো বিপজ্জনক ছিল না আমার এই উদ্ধতি আশা করি ফারুক যা বলেছেন তাকে সমর্থন করছে যে এই জিনিসটা আমাদের অনেকের চিন্তাধারার মধ্যে আছে যে শুধুমাত্র সাম্প্রদায়িকতাটা সংখ্যালঘুরাই করে আমি কথাটা কেন বলছি ভারতীয় উপমহাদেশের পরিপ্রেক্ষিতে মুসলমানরা কেন সংখ্যালঘু ছিল এটা ভুললে চলবে না সাতচল্লিশ আগে তো এক দেশ ছিল বাংলাদেশ তারা সংখ্যায় সংখ্যালঘু ছিল না ক্ষমতায় সংখ্যালঘু ছিল এই জিনিসটা বোঝা খুব মুশকিল যেমন পাকিস্তান আমলে বাঙালিরা সংখ্যা গুরু ছিল সংখ্যা গণতিতে আদমশুমারিতে কিন্তু ক্ষমতায় সামরিক বাহিনীতে আমলাতন্ত্রে অর্থনৈতিক ক্ষমতায় এবং রাজনৈতিক ক্ষমতায় এই চতুর বর্গ এগুলো ওমর সাহেবেরই বর্গ সেখানে বাঙালিরা ক্ষমতায় সংখ্যালঘু ছিল এবং তারা যখন তাদের অধিকারের প্রশ্ন তোলে তখন সেটাকে সাম্প্রদায়িকতা বলা হয়েছে সাম্প্রদায়িকতা না বলে বলা হতো বিচ্ছিন্নতাবাদ ভারতের দালালি ইত্যাদি বলা হতো তো ওমর সাহেব যখন তার রাজনৈতিক চিন্তায় পরিপক্ক হয়ে উঠলেন চল্লিশ বছর বয়স হওয়ার আগেই তিনি এই তার বিখ্যাত ত্রিরত্ন লিখলেন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানুষ যে বল তখন তিনি কেন চাকমা কথা নিয়ে লিখবেন তার তো এই জিনিস তো বিতর্ক করে লিখেছেন তিনি পাকিস্তানের পক্ষের যারা সাংস্কৃতিক প্রবর্তক রাইট আপনার সৈয়দ আলী হাসানের পরিবার সৈয়দ আশরাফ এবং তাদের যে আত্মীয় কাজিন যিনি ভাইস চ্যান্সেলার হয়েছিলেন মুক্তিযুদ্ধের সময় ওই ভদ্রলোকের নাম কি রুডিয়ার ইন্ডিয়া বই লিখেছিলেন সাজ্জাদ হোসেন এরা উনিশশো সন থেকে ঢাকায় পাকিস্তান নামে পত্রিকা বের করতেন সেই পত্রিকার পিছনে তাদের পরামর্শদাতা ছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক যিনি পরবর্তীকালে জাতীয় অধ্যাপক হয়েছেন উমর সাহেব যাকে শ্রদ্ধা করেন তো সেই পাকিস্তান পন্থীরা ছিল উমর সাহেবের প্রতিদ্বন্দ্বী সংস্কৃতির ক্ষেত্রে সেই জন্য তিনি সংস্কৃতির সংকট বই লিখেছেন সাম্প্রদায়িকতা সংস্কৃতির সংকট দুটো তিনি রাজশাহীতে থাকতে বের হয় এবং রাজশাহী থেকে পদত্যাগ করে ঢাকায় ফিরে আসার পর সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা বের হয় আপনারা জানেন সবগুলি ষাটের দশকের কাজ সেখানে তিনি যে প্রসঙ্গে তুলেছিলেন যে বাঙালি মুসলমানের স্বদেশ প্রত্যাবর্তন আমি এখানে উমর তারেক চৌধুরীর কথার সাথে আরেকটা রেফারেন্স দিয়ে বলি ওমর সাহেব অনেকের লেখার রেফারেন্স দেন না এবং রেফারেন্স দিলে লেখা পায়াভারী হয় এবং সেটা পড়তে খুব একটা সুপার্য হয় না এই জন্য দৈনিক পত্রিকায় আপনার পাদটিকা দেওয়ার নিয়ম নেই ব্যতিক্রমী সাহিত্য পত্রিকায় আপনি দিতে পারেন কিন্তু কোনো কোন ক্ষেত্রে ভিতরে উল্লেখ করা যায় তো উমর সাহেবের একটা লেখা আমি দেখলাম সেখানে আছে যে বাংলাদেশের কোন এক অঞ্চলে সিংহের কিশোরগঞ্জ অঞ্চলের অনেক লোককে জিজ্ঞাসা হয়েছে আপনার প্রিয় ফল কি বলে আমি আশা করেছিলাম তিনি বলবেন আম অথবা জাম অথবা এখানে বকুল কিছু একটা বলবেন কিন্তু বলেছেন খেজুর এটা হচ্ছে বাঙালি মুসলমানের বিদেশ চিন্তা করা তো অনেকদিন পরে আমার সৌভাগ্য হলো নিরত চন্দ্র চৌধুরীর অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটা পড়ার দেখলেন যে হুবহু ওই কথা উনি উনি শেখানো লিখেছেন এখন সন্দেহ হয় উমর সাহেব কি ওইটা উল্লেখ করতে ভুলে গেলেন নাকি একই কথা উমর সাহেবকে আরেকজন বলেছিল হতে পারে এই জন্য সাহিত্য ক্ষেত্রে অর্থাৎ লেখার ক্ষেত্রে এগুলি কিছুটা সমস্যা তৈরি করে এই জন্য মাঝে মাঝে রেফারেন্স দেওয়া খুব একটা খারাপ নয় এটা বললেও বলতে পারতেন যে নীরজ চন্দ্র চৌধুরী বলেছেন তার অভিজ্ঞতায় অর্থাৎ বাঙালি ছোট করার জন্য দিলাম কলকাতার অনলাইন বক্তৃতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এই পূর্ব বাংলায় বেশি লোক কেন মুসলমান হলো রিচার্ড এটনের তত্ত্ব নিয়ে সেইখানে একজন মন্তব্য আমাকে লিখেছে এই ধরনের কথাই মানে যেটা হচ্ছে মুসলমানরা তো আরব দেশকে নিজেদের দেশ মনে করে মানে এক মন্তব্য কারক লিখেছে কিছুদিন একটা ইউটিউবে ছিল পরে দেখি একটু উদাও হয়ে গেছে মানে গোটা জিনিসটাই উদাও হয়ে গেছে ওরা বোধহয় উইড্র করে নিয়েছে সেখানে বিষয়টি ছিল কি মুসলমানরা আরব দেশকে নিজেদের দেশ মনে করে এটা তো মুসলমানদের দোষ বটেই যারা যদি আরব দেশ মনে করে এটা জেনাল কথা আমি যে আমরা যদি আমেরিকাকে নিজেদের দেশ মনে করি এখন ক্যানাডাকে মনে করি তখন তো দোষের হয় না একই কথা উমর সাহেব নিজেও বলেছেন যে আমরা একটা জিনিসকে যখন বলি আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে উনি বললেন যে বর্তমানে যখন পাকিস্তান আমল সম্পর্কে বলছেন আমি আগে বলি আমাদের বাংলাদেশে উনিশশো পঁচাশি সনে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে বাংলা একাডেমি একটা আলোচনা সভা ডেকেছিলেন আমি তখন ঢাকায় ছাত্র বা শিক্ষক হিসেবে আছি এখানে সভাপতিত্ব করেছিলেন রেহমান সোহান এটা আয়োজন করেছিলেন বাংলা একাডেমি এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নামে যেটা পরিচিত বিআইডিএস তারা যৌথ উদ্যোগে অধ্যাপক আব্দুর রাজ্জাক খাজের ছিলেন সেখানে প্রবন্ধ করেছিলেন সাইদ আতিকুল্লাহ এবং মনসুর মুসা ওমর সাহেব একটা এক্সট্য বক্তৃতা দিয়েছিলেন সেখানে অমর সাহেব বলেন যে হ্যাঁ আমরা তো যখনই আমাদের এখানে বাংলার জায়গায় আরবি প্রবর্তনের চেষ্টা হয় আমরা প্রবল করি সাহেবের উদ্ধৃতি ফেব্রুয়ারি উনিশশো পঁচাশিতে বলছেন তিনি অনেক ম্যাচিওর কিন্তু ইংরেজি করলে এর বিরোধিতা করি না এর কারণটা কি এখন আমি ফারুক ওয়াসিফের তত্ত্বের মধ্যে আসছি যে বাঙালি মুসলমানের স্বদেশ প্রত্যাবর্তনটা পাকিস্তান মালে সম্পন্ন হয়েছে যদি আমরা ধরে নেই তর্কের খাতিরে কিন্তু এটা যে কতটা ঠুনকো শুধু মধ্যবিত্তের কথা বলছি আমি মোহাম্মদ আজমের থিওরি আমি ক্রয় করছি না মোহাম্মদ আজমের থিওরি আমি পরিচিত যে দুইজনের কথার মধ্যে মিল এবং অমিলের কথাটাই শুধু করছি বিচার করার দায়িত্ব আপনাদের যে বাঙালি মুসলমানের স্বদেশ প্রত্যাবর্তন বলতে শুধু অভিজাতদের প্রত্যাবর্তন যদি ধরি অভিজাত বা উচ্চ মধ্যবিত্ত যে না আমি দেন না কেন ওইটাও আমার তর্কের বিষয় নয় আমি মেনে নিব যে কোনো কিছু উচ্চ শ্রেণী বলি আমরা কিন্তু এটা যে কত ঠুনকু এবং ভিত্তিহীন তার প্রমাণ উমর সাহেবের নিজের রেখাতে পাওয়া যাচ্ছে যে বা প্রত্যেক বছর আমরা যখন উনি বললেন এই যে বাংলা ভাষাটা চালু করার জন্য পাকিস্তান আমলে যখন আমরা চেষ্টা করছিলাম তখন বলা হয়েছিল মুসলিম লীগের বিরোধিতা করছে সকলেই মনে হয়েছিল মুসলিম লীগ মানে এখানে নুরুল আমিনের নেতৃত্বে যে সরকার ছিল সেটা মহাশয়ব দেখছেন যে আসলে এখানে নুরুল আমিন নিজেও বাংলা ভাষার প্রতি বিরোধী ছিলেন না তিনি কেন্দ্রের চাপে ক্ষমতা থাকার জন্য এটা মানছিলেন অ্যাকচুয়ালি বিরোধী যারা ছিলেন তাদের মধ্যে উনি নাম উল্লেখ করেছেন একজন ছা ফজলুর রহমান কেন্দ্রীয় সরকারের দিনে শিল্পমন্ত্রী ছিলেন তিনি যোশী মুদ্দিনের রেফারেন্সও দিয়েছেন আরেকজন হচ্ছেন উদাহরণস্বরূপ নাজিমউদ্দিন এরা উর্দু ভাষে ছিলেন এবং উর্দু চালাতে চাইতেন কিন্তু মুসলিম লীগের অদিন অনেক বাঙালি মুসলমান মুসলিমলি করেন কিন্তু তারাও বাংলা ভাষার পক্ষে ছিলেন উদাহরণস্বরূপ মলানা আক্রম খার আজাদ পত্রিকা বাংলার পক্ষে ছিলেন এবং আব্দুল সালাম খান সম্পাদক ছিলেন যে তারাও বাংলা ছিলেন সেই পত্রিকাকে নিষিদ্ধ করে মুসলিম পর্যালোচনা করছি না আমি শুধু একটা পয়েন্টের কথা উনি বলছি উনি বললেন ছাপ্পান্ন সনে শেষ পর্যন্ত আন্দোলনের ফলস্বরূপ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি পেল কিন্তু কেন্দ্রীয় সরকারের অনিচ্ছার কারণে এটা চালু হলো না এরপরে উনি বলছেন কিন্তু বাংলাদেশ হবার পরে আজকে এই অবস্থা চলছে কেন উনিশশো পঁচাশি সনে বলছে এখানে যে ভাষা শ্রেণী ও সমাজ বলা হচ্ছে এই সমস্ত এখন বাঙালিদের দ্বারাই গঠিত এখানে বাংলা ভাষার প্রচলনটা হচ্ছে না কেন তারপরে এখন পার হয়েছে দেখেন আরো পঁয়ত্রিশ বছর ওমর সাহেব নিজে যে যুক্তিটা দিচ্ছেন সেটা এখনো সঠিক আছে উনি বলছেন ফেব্রুয়ারি মাস এলেই কঠিন অশ্রুপাত আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে এই যে অশ্রুপাত করা হয় কিন্তু বাংলা ভাষা প্রচলিত হয় না আমি বলতে পারি না মানস চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাকে বলেছিলেন বাংলা চালু হলে কি শোষণ বন্ধ হবে আমি ভাই বাংলা চালু হলে তো বাংলা চালু হবে শোষণ বন্ধ হবে না কিন্তু কথার মধ্যে হয়তো মানস চৌধুরী সঠিক উম্ম সাহেব বলছেন হ্যাঁ যদি শোষণ বন্ধ না হয় তাহলে আবার বাংলা চালু হবে না দুইটার মধ্যে কিন্তু একটা অন্তর্নিহিত সম্পর্ক আছে উমর সাহেব বলছেন দেখা যাবে এই অশ্রুপাত যারা করেন আসলে তারাই কিন্তু বাংলা ভাষা প্রচলনের বিরোধী এদেরকে তিনি পরে ১৯৯৮ আটানব্বই ইপিডব্লিউ পত্রিকায় বোম্বাই একনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি পত্রিকায় লেখা এক প্রবন্ধে নাম দিয়েছিলেন উমর সাহেব এই কথাটাই অ্যান্টি হিরোজ অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এরা তো প্রচলনের বিরোধী এরাই কিন্তু তারাই তো আবার বাংলা ভাষাকে এনে লিপ সার্ভিস দিচ্ছেন কারণটা কি তো জন্য উনি বলছেন এরকম বাঙালিদের এই যে অবস্থা এটা কিন্তু ইংরেজদের সেই আমল থেকে এখনো পর্যন্ত পরিবর্তিত হয়নি এই অবস্থাটা কি তার মানে আমাদের এই অঞ্চলে ঠিক একটা স্বাধীন বলে যে বিকাশটা এই বিকাশটা কিন্তু ঘটেনি এই বিকাশ বলতে আপনাকে আমি অর্থনৈতিক রাজনৈতিক এবং নানাভাবে না আবেগ করে বলি অর্থাৎ যখন আপনার একটি ভাষা তৈরি হয় সেই ভাষা যখন আপনার অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার একটা উপকরণে পরিণত হয় তখন সেই ভাষা চালনা হয়ে পারে না একই সবাই অধ্যাপক আব্দুর রাজ্জাক যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে তিনি বললেন যদি বাংলা ভাষা আপনারা চালু করতে চান কোথা থেকে শুরু করবেন উনি বলেন অফিস আদালতে আদেশ দিয়ে হবে না এমনকি বিশ্ববিদ্যালয়ে আদেশ দিয়ে হবে না উনি বললেন যে বাংলাটা স্কুলে চালু করতে হবে ঠিকভাবে শিক্ষকরা প্রথমে একটু তার ইংরেজি আদা ইংরেজি আদা ঢাকাই আমেশা ভাষায় বলছেন প্রথমে একটু ইম্পারফেক্টলি তারপরে আরেকটু পারফেক্টলি যদি শিক্ষকরা বাংলাটা বলেন এবং যে ছেলেমেয়েরা বাংলায় গল্প লেখে প্রবন্ধ লেখে কবিতা লেখে কিন্তু একটু আদর করেন এটা করে বলছি নই কারণ এই সমস্ত গরিব দেশে উপর থেকে যদি আপনি চাপ না দেন এটা অনেক সময় চালু হয় না তো যা হোক বদরদিন উমরের চিন্তাধারার আমি মনে করি এটাই সবচেয়ে শক্তিশালী দিক যে তিনি এখানকার শাসক শ্রেণীর যে আমি বলবো শুধুমাত্র বেইমানি নয় এই সমস্ত শব্দ আমি খুব পছন্দ করি না আমি বলবো আরো কঠিন শব্দ দিয়ে অবিমৃষ্যকারিতা যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না অর্থাৎ ভবিষ্যতেও একটা জাতিকে পরাজনের তার পঙ্কে আটকে রাখার সবচেয়ে ভালো মাধ্যম তাকে তার ভাষা থেকে বঞ্চিত করা এটা ঠিক যে ভাষা কথা বলাটা বন্ধ করতে পারবে না ইংরেজ আমলে দুশো বছরের মানুষ বাংলা ভাষায় কথা বলা বন্ধ করেনি পাকিস্তান আমলে বন্ধ করেনি কিন্তু এই জন্য তো আমরা একটা জাতি গঠনের জন্য ভাষার কথা বলি যে এটা তাকে পৃথিবীতে পরিচিত করবে এই পৃথিবীতে পরিচিত করার প্রধান শর্ত কি তার নিজের দেশের ভিতরে মানুষের কণ্ঠ এবং মানুষের যে আত্মবিকাশ আত্মপ্রকাশ সেটা এক জায়গায় আসবে এই লড়াইটা ওমর সাহেব বলার পরেও আমার মনে কেউ শুনেনি ওনাকে ভাষা আন্দোলনের ইতিহাসকার আমরা বলছি উনিশশো আটচল্লিশ থেকে বাহান্ন মধ্যে কি পরিবর্তনটা হয়েছে এক বাক্যে যদি বলি ওমর সাহেব দেখিয়েছেন আটচল্লিশ সনে ভাষা আন্দোলনটা জনপ্রিয় ছিল না এমনকি পুরনো ঢাকার দিকে মিছিল নিয়ে যাওয়া যেত না সেখানে উর্দুভাষী বা উর্দুভাষীদের যারা তাবেদার কূর্তিরা পর্যন্ত বাধা দিত কিন্তু বাহান্ন সনে সেই অবস্থার অবসান হয় কেন অবসান হয় কারণ তখন পূর্ব বাংলায় শুধু একমাত্র ভাষা আন্দোলনটা একমাত্র আন্দোলন ছিল না এইখানে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন থেকে শুরু করে পলাশী ব্যারাকের আন্দোলন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে নানা ধরনের মানুষ নতুন রাজ্যের এটা হলো অর্ধ রাজধানী এখানে যে ধরনের শরণার্থী আসতেছে মানুষের সংস্থান নেই অফিস আদালত নাই বসার জায়গা নাই থাকার ঘর নাই এই নানা আন্দোলনের চাপে ভাষা আন্দোলন অনেকটা ব্যাপক জনসমর্থন লাভ করে যার একটা পরিণত হলে পুরনো ঢাকার থেকে লোকে এসে ভাষা আন্দোলনে যোগ দিচ্ছে এই পরিবর্তনটা হচ্ছে আটচল্লিশ থেকে বাহান্নর মধ্যে কিন্তু বাহান্ন সনের পরে যখন বর্ষণ হলো উনি দেখলেন উমর সাহেব বললেন এইরকম গুলিবর্ষণের পর ঢাকা শহর যেরকম স্তব্ধ হয়েছিল কিছুদিন সেই ঘটনার পুনরাবৃত্তি উনি দেখেছেন দেশ স্বাধীন হবার এক বছর পর উনিশশো তিয়াত্তর সালের পহেলা জানুয়ারি তোপখানা রোডে মার্কিন যেটাকে বলা হয় তথ্য কেন্দ্র ইউএসআইএস এর সামনে যে ছাত্র ইউনিয়নের দুইজন বন্ধু শহীদ হলেন আপলিকান মির্জা কাদের আর মতিউল ইসলাম তাদের উপর যে পুলিশ বর্ষণ করলো অনেকটা বিনিয়স করিতে বলা যায় তারা ঢিল পাট নিক্ষেপ করছিলেন মাত্র এই অবস্থায় বাংলাদেশে আর কখনো বাহান্নর পরে এরকম ছাত্রদের উপর গুলি হয়েছে সেটা ওমর সাহেব জানেন না মানে আসাদরা মারা গেছে যে উনসত্তরে সেটা স্বতন্ত্র কথা তো সেই জন্য উনি বললেন সেদিন ঢাকা শহর একদম এরকম স্তব্ধ হয়ে গেছিল বাহান্নর মতো কিন্তু সেটা কোনো আন্দোলনে পরিণত হয়নি উনি দেখতে পেলেন প্রেস ক্লাবে সেখানে গোল চত্বরের মধ্যে বসে আছে অনেকে তার মধ্যে শেখ মনিও বসে আছেন ওমর সাহেবের বইতেই আছে এইগুলা গলা তো সেই জন্য বলছি সেইবার সেটা আন্দোলনে রূপান্তরিত হলো না ছাত্র নেতারা যারা পল্টনে সভা করে শেখ মুজিবুর রহমানকে দেওয়া ডাকসুর আজীবন সনদপত্র ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিলেন তারা আবার গিয়ে ক্ষমা চাইলেন মুজাহিদুল ইসলাম সেলিম ছিলেন তখন ডাকসুর নেতা আমি যে এই কথাগুলি থেকে আমাদের বুঝতে পারি আন্দোলন কখন সফল হয় আন্দোলন কখন ব্যর্থ হয় তো সাহেবের এই বিশ্লেষণগুলি হচ্ছে আমাদের জন্য তার সবচেয়ে বড় উত্তরাধিকার এছাড়া যদি আরো দু একটা কথা আপনি বলেন আমাদের ভাষা সংক্রান্ত তার যে চুক্তি এটা আমার মনে হচ্ছে আমাদের সকলের জন্য শিক্ষণীয় এই বাংলাদেশে আমরা আরবি ভাষাকে যেমন প্রতিরোধ করার জন্য যা চেষ্টা করেছি উনি বলেন ইংরেজির সাথে সেই চেষ্টাটা আমরা কেন করি নাই আমি তার লেখাটা একটা পড়ি উনি আর একটা খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কথা বলছেন অনেকে মোমি বলে মার্ক্সবাদী 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 কথার অর্থ কি কোন কোন কথাকে আপনি উদাহরণ ছাড়া কথা না বলে জনসাধারণকে শুধু যাকে বলা হয় একটা রহস্যের মধ্যে ফেলে দেওয়া হয় একটা উদাহরণ দেই ওই উনিশশো পঁচাশি সনের আলোচনায় বাংলা একাডেমিতে তিনি বললেন ভাষা জিনিসটা কি আমি অনেক পণ্ডিতকে দেখেছি এখানে বামপন্থী পন্ডিতকে তাহলে ভাষা একটু উপরিকাঠামো সাহেব পরিষ্কার করে বলেন ভাষা কাঠামো নয় এইটা তিনি সরাসরি স্ট্যালিনের লেখা থেকে উদ্ধৃত করে বললেন তাতে তিনি বললেন সাহিত্যটা কাঠামো হতে পারে কিন্তু ভাষাটা নয় মানে এটা কি শ্রমিক যে ভাষায় কথা বলে আপনার মালিকও সে ভাষায় কথা বলে না তো কোনো কিছু সম্ভব হতো না তোমার সাহেবের প্রতি শ্রদ্ধা অক্ষুণ্ণ রেখে আমি এখন একটা কথা যোগ করব। উনি বলেন ভাষার কোনো শ্রেণী চরিত্র নেই মানে ভাষার শ্রেণী নিরপেক্ষ আমি মনে করি যে এটা আংশিক সত্য মাত্র যেমন উনি যখন আমাদের দেশে আমাদের দেশীয় ভাষা চলে না তখন আপনার যখন আপনি রেডি চাকরি করতে চান ম্যান হিসাবেও আপনাকে উর্দু শিখতে হবে যদি এখানে উর্দু আলেদের আধিপত্য থাকে কিন্তু কাজকে করার জন্য আজকে যখন কোরিয়াতে যত শ্রমিক বাংলাদেশ যাচ্ছে তাদেরকে কোরীয় ভাষা এখান থেকে শিখিয়ে যেতে হচ্ছে অথবা ওখানে গিয়ে শিখতে হচ্ছে কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যেন সরকারি চাকরি বলেন ব্যাংক বলেন অথবা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বলেন সব জায়গাতেই বরঞ্চ বাংলা জানাটা একটা বিষয় সমস্যা নিজেও উল্লেখ করেছেন এটা পঁচাশি সনে তিনি বলছেন এখনো কোন কোন অফিসে যখন কোন নিম্ন কর্মচারী কর্মকর্তা বাংলায় নোট লেখেন তাকে কৈফিয়ত তলব করা হয় এটা আমরা পত্রিকায় প্রকাশিত হচ্ছে দেখতে পাচ্ছি কাজে এটা ভাষার শ্রেণী চরিত্র মানে এই নয় যে বাংলা হচ্ছে ছোট লোকের ভাষা ইংরেজি বড় লোকের ভাষা তা নয় ইংল্যান্ডেও ছোট লোকেরা ইংরেজিতে কথা বলে আপনি দিল্লিতে যান চার বছরের বাচ্চারা দাঁড়িয়ে পেশাব করছে সে উর্দুতেই বলছে সেইটাকে শ্রেণী চরিত্র বলে না আমাদের এখানে এখানে যে ইংরেজি মাধ্যম চালু হয়েছে সর্বত্র শিক্ষা ব্যবস্থায় এটা পরিষ্কারভাবে শ্রেণী চরিত্র নির্দেশ করে ভাষার শ্রেণী চরিত্র নয় এটা যারা ভাষাভাষী তাদের শ্রেণী চরিত্র অর্থাৎ ইংরেজি বলাটা উচ্চ শ্রেণীর হওয়ার লক্ষণ তো একটা দেশে যখন সংখ্যালঘু রাজত্ব করে তখন এই অবস্থা হয় তা এই সংখ্যালঘু শক্তি কোতায় এটা রাষ্ট্রের চতুর্সীমার বাইরে থেকে আসতেছে যেটাকে আমরা এক বাক্যে বলছি সাম্রাজ্যবাদ কাজে মার্ক্সবাদের কথা এটা সত্য যে স্ট্যালিন সাহেবকেও আমরা ধন্যবাদ জানাবো যে তিনি বলছেন ভাষা উপরি কাঠামো নয় এটা হচ্ছে একটা হালকা চিন্তা ভাষা কারণ দশ বছরে ভাষা বদলে না যুগ যুগ ধরে ভাষা গড়ে ওঠে এটা জনগোষ্ঠীর তার শব্দ সম্ভার পরিবর্তিত হয় এক সময় এখানে ফার্সি শব্দ এসেছে এক সময় ইংরেজি শব্দ এসেছে পর্তুগিজ শব্দ এসেছে এখন নানা রকম টেকনোলজিক্যাল শব্দ আসছে ধরেন উনিশশো সাতান্ন আটান্ন আগে স্পুটনিক শব্দ ছিল না রুশ ভাষাতেও রুশ ভাষা থেকে বাংলাদেশের ভাষা এটা প্রবেশ করেছে আমরা ভাষার মধ্যে শব্দ বান্ডার পরিবর্তিত হয় আর একটু ধীরে পরিবর্তিত হয় ভাষার ব্যাকরণের কাঠামো তো সেই হিসেবে ভাষার শ্রেণী চরিত্র নিয়ে কথাটা ঠিকই আছে এটা শ্রেণীগতভাবে বদনা না ভাষা হচ্ছে জাতীয় ব্যাপার কিন্তু ভাষার প্রয়োগ এবং ভাষার যে ইংরেজিতে বলে রেজিস্টার আপনি কোন সেরেস্তায় কথা বলবেন কোন বর্গে কথা বলবেন সেখানে নানা রকমের ফেরকা তৈরি হয় ভাষার মধ্যে তো আমি এই জন্য বলি ভাষা আন্দোলনের একটা পর্বের ইতিহাস উমর সাহেব লিখেছেন কখন প্রথম খণ্ড বেড়েছে উনিশশো সত্তরে দ্বিতীয় খণ্ড বেড়েছে উনিশশো ছিয়াত্তরে লক্ষ্য করেন তারপর একটা হতো আশির দশকের গোড়ায় এইভাবে তারপরে তিনি দলিলপত্র বের করেছেন তাতে যে মূল্যবান আর আমাদের হয়েছে সেটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওই সময়ে যে বাঙালি মুসলমান স্বদেশে ফিরে এলো কিন্তু এই বাঙালি মুসলমানদের কি পরিবর্তনটা হয়েছে ক্ষমতায় আসার পরে যে তারা সেটাকে গাছে উঠে যে মই ফেলে দেওয়ার মতো এখন তারা ক্রমশ বাংলাকে ছোট লোকের ভাষা হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষার পর্যায়ে নামিয়ে দিয়েছে এর যে অপমানজনকতা বাংলা ভাষার পক্ষে আর কিছু হতে পারে না অথচ সকালে আমরা বলছি 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে এটা boday বাংলাদেশ 21 ফেব্রুয়ারির প্রতি একটা বিশাল রকমের বিশ্ব সমর্থন কিন্তু যারা এটা করেছেন তারা করেছেন বিশ্বের প্রায় বিলুপ্তির মুখমুখি হওয়া ক্ষুদ্র মাতৃভাষাগুলিকে স্বীকৃতি দেওয়ার দিন হিসেবে সেটা প্রতীকী মূল্য ঠিকই আছে কিন্তু বাস্তবে আপনার দেশে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আইন আদালতে আপনার অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে কোথাও বাংলা চলে না আর আপনি বলছেন যে আমরা জাতিসংঘের ভাষা হিসেবে বাংলাকে দাবি করি এই যে পাকিস্তানের সংবিধানে পরিষ্কার করে বলেছেন অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সেটি স্বীকৃতি মেলেনি কেন উনি বলে মেলেনি এই জন্য যে আমাদের এখানে মৌলিক বিকাশটি হয়নি তাহলে বাংলাদেশ স্বাধীন হবার পরে যে নানারকম কথা আমরা বলছিলাম উমর সাহেবের ব্যক্তিগত জীবনে তো অনেক দ্বন্দ্ব আছে আমি এগুলি বললে আপনার বলেন গিবোধ করছেন আমি গিবোধ করতে চাই না উনি দৃঢ় এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওনার শ্রেষ্ঠ বন্ধু যারা অধ্যাপক রেহমান সোহান ডক্টর কামাল হোসেন এবং তার পরিবার অথবা মোশারফ হোসেন আমি নাম নিতে পারি ফজল চৌধুরীর নাম এসছে তো আপনি এখন বলুন তারা সবাই পরিকল্পনা কমিশনের সদস্য হয়েছিলেন সেই পরিকল্পনা কমিশনের দলিলে উনি বিরোধিতা করেছিলেন তখন উনিশশো বাহাত্তর সনেই ওমর সাহেব এগুলির বিরোধিতা করেছেন তিনি যে প্রবন্ধগুলি তখন লিখেছিলেন

করে দিলেন রেহমান সোভান আমিনা সৈয়দ যখন ছাপলেন দুই হাজার তিনের চারদিকে বেরোলো তখন নামটা একটু বদলে গেল ইমার্জেন্স অব বাংলাদেশ হলো বইয়ের প্রধান নাম ভলিউম ওয়ান ইন বাংলাদেশ আর এখন বাংলা গবেষণা বইটা বের করেছে আমি যোগা ওই দিন আমি যে ক্লিপে বলার সময় আমি জানতাম না যেটা বাংলাদেশে ছাপা হয়েছে ছাপার পরে দেখলাম বইটার মধ্যে ক্লাস স্ট্রাগলস ইন বাংলাদেশ পাকিস্তান কথাটা লুপ্ত হয়ে গেছে শিরোনাম থেকে শুধু কি ইমার্জেন্স অফ বাংলাদেশ ভলিউম ওয়ান ভলিউম এটা ভিতরে ওমর সাহেবের লেখা সবই ঠিক আছে কারণ এটা ফটোগ্রাফিক রিপ্রোডাকশন কিন্তু উপরে আর যে ভূমিকা লিখেছে আমাদের দেশের লেখাপড়ার যে দিন অবস্থা সেটাই বলছে কেন ওমর তারেক চৌধুরীও শুনছেন অন্যরাও শুনবেন এই যে আফজালুল বাহার সাহেব যেটা ভূমিকা লিখেছেন বাংলাদেশে আমরা তো কেউই জানি না কিন্তু এরকম ইংরেজিতে ওমর সাহেবের বইয়ের ভূমিকা লিখে এটা কলঙ্কিত করার দরকারটা কি পাবলিশার্স নোট যেটা আছে পরে দেখেন তো আমি বলছি এটা ওমর সাহেবকে দেখালেও হতো অনেক সময় ভুল ভ্রান্তি হয় উমর সাহেবের বাবার একটা কথা বেরিয়েছিল প্রথম নাম ছিল ইন রেট্রোসেকশন পরবর্তীকালে ঠিক হয় ইন নামে বেরিয়েছে ভাই অনুবাদ করেছেন আমার জীবন সংস্করণের বাংলার বিভাগপূর্ব বাংলার রাজনীতি এরকম নাম আমি যদি ভুল না করে থাকি এই যাহোক উমর সাহেবের আসল নাম ছিল আপনারা জানেন বদরুদ্দিন মোহাম্মদ উমর তার ছোট ভাইয়ের নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ আলী এটা হাসিম সাহেবের রাখা আমরা তো আমাদের নাম আমরা রাখি না পিতৃত্ত নামই থাকে উমর মোহাম্মদটা ফেলে দিয়েছেন এইটা তিনি নামের সংক্ষিপ্ত করার জন্য ফেলে দিতে পারেন কিন্তু আমি বলবো সামাজিক তাৎপর্য আছে আমরা আমাদের নামকে ছোট করি এইটা আমাদের মৌলিক অধিকার আমরা নাম বদলাতেও পারি এই অধিকারকে কাউকে অস্বীকার করা যাবে না তো উমর সাহেবের এই কথাটা আমি বলবো তিনি মুহাম্মদ নামটা ফেলে দিয়েছেন এটাও কিছুটা ইঙ্গিত বহ তার যে লিবারেশনের ইঙ্গিত আর কি তো এখন কি বলা যেতে পারে লেখক শিবির করলাম বললাম এখন আর কথা বলি আমি শেষ করি যেটা প্রসঙ্গটা যেহেতু তুলেছেন আমাদের বন্ধু উমর তারেক চৌধুরী যে এই ভাষা আন্দোলন প্রসঙ্গেও বইয়ের সমালোচকদের একজন ছিলেন কবি এক কবি উদ্দিন এক মানে আবুল হাসিম সাহেব যখন পিজি হাসপাতালে চিকিৎসা দিন সেখানে ওমর সাহেবও গেছেন জসিম উদ্দিন ওদের চিকিৎসার জন্য এসছেন এমনকি শেখ মুজিবুর রহমানের বাবাও তখন সেখানে চিকিৎসা ছিলেন চুত্তর সনের কথা আর কি তো সেইখানে ওমর সাহেবকে একটু গাল বন্ধ করে বললেন জসিম উদ্দিন সাহেব তুমি যে লিখেছ ভাষা আন্দোলনে সৈয়দ আলী হাসান বাংলা ভাষার সমর্থন করেছিলেন এটা ঠিক নয় তোমার সাহেব বলছেন আমি তো এরকম লিখিনি কোথাও আপনি বোধহয় ভুল বুঝেছেন তখন আপনি লিখিতভাবে দিলে আমি লিখিতভাবে জবাব দেবো তখন একটা চিঠি লিখে জসিমুদ্দিন লেখেন যে সৈয়দ আলী হাসান বাংলা ভাষার পক্ষে ছিলেন এই কথা সঠিক নয় তোমার সাহেব বলছে আমি পরবর্তী সংস্করণটা ছেপে দেবো এবং আমার জবাবও দেব উনি জবাব দিয়েছেন আসলে আমি সৈয়দ আলী হাসান বাংলা ভাষার পক্ষে ছিলেন এটা কখনো বলিনি আমি বরঞ্চ কি ফজলুর রহমান সাহেব যার বাড়িতে আবুল জসীম গেলে করা থাকতেন তিনি যে প্রচন্ডভাবে বাংলাদেশে বাংলা বিরোধী এবং উর্দুর পক্ষে ছিলেন সেই কথাটাই বরঞ্চ জসীম আর ব্যাপকভাবে বলেছেন আমি হচ্ছে ভাষা আন্দোলনের ইতিহাসের বহু অনেক দিক আছে যেটা আমাদের বলা যাবে তো আরেকটা কীর্তির কথা একটু বলি সেটা বলে হয়তো শেষ এটা হলো আন্দোলন আমার সময় প্রশ্ন হয় সাহেব তো বাংলাদেশের ভিতরে ছিলেন কারণ তিনি যে পার্টি করতেন তার পক্ষে পশ্চিমবঙ্গে পার হওয়া বিপজ্জনক ছিল কিন্তু এই যে একাত্তর সনে তার যে পার্টি করতেন তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একেবারেই বুঝতে পারেনি সেটা তিনি পরিষ্কার করে বলছেন শুধু তখন নয় সাতাত্তর সম্বন্ধে বুঝতে পারেননি এবং পরে জিয়াউর রহমান যখন নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন তখন প্রকাশ্যে বিবৃতি দিয়ে মোহাম্মদ তোহা এটাকে সমর্থন করলেন এগুলি সাহেব লিখেছেন তারপরে করেছিলেন খুব গুরুত্বপূর্ণ বিষয় ওই যে অরুণা সেন এবং তার পরিবারের সদস্য থেকে যে নির্যাতন করা হয়েছিল তার বিরুদ্ধে উমর সাহেবের যে বীরত্ব ব্যঞ্জক ভূমিকা এটা কিন্তু সাংঘাতিক জিনিস তো সেই জিনিস নিয়ে আমি আর বলার সময় পাচ্ছি না অন্য কোনো সময় আলোচনা হলে বলবো সেইখানেও দেখা যায় অমর সাহেব শুধু সাহসই নন বুদ্ধিমানও ছিলেন তো এই বুদ্ধি এবং সাহস কিন্তু তার পার্টি নামে তিনি যে সংগঠন করেছেন তাতে তিনি নিজেই বলতেছেন এই পার্টি করে আমার কোনো লাভ হয়নি আমাদের বরঞ্চ আমি জীবনে তিনি তার বইটা শেষ করলেন কিভাবে আপনাদের সেই জিনিসটা দিয়েই শেষ করি আমিও তার সাথে একমত উনি বলেন আমি এই জীবন যেভাবে কাটাতে চেয়েছিলাম সেভাবেই কাটিয়েছি কাজে আমার কোনো অনুতাপ নাই উনি বলছেন এইভাবেই এই পার্টিতে আমি যে কোনো যোগ্য এবং সৎকর্মীর সাথেই অন্তত যাকে আমি তা মনে করেছি এমন সম্পর্ক গড়ে তুলতে চেয়েছি যাতে আমাদের সংগঠনের ক্ষেত্রে তার পক্ষে কাজ করা সবসময় আমি অল্প বয়স্ক কিন্তু দেশে যে দারুণ সুবিধাবাদের অবস্থা বিরাজ করছে তার প্রতিফলন আমাদের সংগঠনের মধ্যেও ভালোভাবে দেখা গেছে এই কারণে যাদেরকে স্নেহ করেছি ভালোবেসেছি এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছি তাদের অনেকেই আমার সাথে এবং পুরো সংগঠনের সাথে বেইমানি করে বাইরে গেছে এক্ষেত্রে অবিশ্বাস্য বেমানির কথাও দেখাও আমি পেয়েছি যা একটা দুঃস্বপ্নের মতো এসব সত্ত্বেও জীবন যেভাবে আমি কাটাতে চেয়েছি সেভাবেই কাটিয়েছি সব কিছু সত্ত্বেও অনেক কিছু আমি পেয়েছি আমার গান বিনীত শেষ প্রশ্ন হল যদি তাই হয় যে আপনি এখানে বলছেন যে আমাদের থেকে অনেকে যে বেইমানি করে বেরিয়ে গেছে এটা কারণ হচ্ছে দেশে সাধারণভাবে যে সুবিধাবাদের আবহাওয়া প্রসারিত হয়েছে তারই একটা ফল মাত্র একই কথা মোহাম্মদ তোহা সুকেন্দু দস্তিদার বলেছিলেন উনি কি সবই ভারতের ষড়যন্ত্র সুতরাং এটা দুই কুকুরের লড়াই আমি যে সেইখান থেকে ওমর সাহেব কোনো শেষ পর্যন্ত শিক্ষা নিয়েছেন বলে মনে হয় না আমি এই সমস্ত কথা বললাম তার ছাত্র হিসেবে তার কাছ থেকে আমার কি শেখার আছে আমি আগেও বলেছিলাম তার ভাষা আন্দোলন সংক্রান্ত চিন্তা থেকে যেমন শিখেছি সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থান থেকে যেমন শিখেছি এবং এইভাবে তার এই যেখানে তিনি শিক্ষা গ্রহণ করেননি আমি বলছি কি মানুষের অধিকারের জন্য শ্রমিক এবং কৃষকদের মুক্তির জন্য আন্দোলনের বহু ফর্ম আছে যারা এত বড় একটা ঘটনাকে বাংলাদেশের আবির্ভাবের মতো একটা ঘটনাকে শুধুমাত্র আপনার ভারতের ষড়যন্ত্র বলে চালিয়ে দেন যেমন আজকে ভারত পাকিস্তানটা তাদের যুদ্ধ বলে চালাচ্ছে ফারুক কি বলেছেন তাই না যুদ্ধকে এই যে আনাম জাকারি বলে এক ভদ্র মহিলা না পুরুষ তো জানি না একটা বই লিখেছেন তিন ভাগে ভাগ করেছেন ভারতের যুদ্ধ পাকিস্তানের কিন্তু আমাদের সেই জায়গাটাও দেন নাই আমি বলছি এইখানে বিশেষ ব্যক্তির নিন্দা করা বা কোন থিস এর রেফিউটেশন করা আমার উদ্দেশ্য নয় কোন ধরনের চিন্তাধারা থেকে কোন ধরনের চিন্তা থেকে এই ধরনের সিদ্ধান্ত আসে এইটা বোঝা দরকার আমি অত্যন্ত দুঃখের সাথে এবং ভয়ের সাথেই বলছি উমর সাহেব এতটুকু চিন্তা করেননি এতটুকু চিন্তা করার মতো সমাজ তাকে স্পেস দেয়নি তারপরেও তার যে অসাধারণ কাণ্ড জ্ঞান যেটা তাকে বাঁচিয়ে রেখেছে আমার মতে এই সেই কাণ্ড জ্ঞানের কারণে তিনি ভাষা আন্দোলনের ইতিহাস লিখেছেন বলছি তিনি এমন একটা কিছুই লেখেননি যেটা তার পার্টির বাইরে তিনি শুধুমাত্র এখানে কমিউনিস্ট পার্টির ভূমিকা ছিল এটা প্রচেষ্টা করার জন্য এ বই লিখেছেন বলে তার প্রতিও বিচার করা হবে তিনি এইটাকে আমরা যাকে বলি ইতিহাসের ভাষায় অবজেক্টিভ লেখা যতটুকু সম্ভব মানুষের পক্ষে তার দেশকাল এড়িয়ে লেখা সম্ভব নয় যেটুকু সম্ভব সেটা উমর সাহেব লিখেছেন তারপরেও বলবো যে এইটাকে যদি আমরা বলি যে তিনি শুধু পার্টি লাইনকে প্রতিষ্ঠা করার জন্য লিখেছেন আমার মনে হয় সেটা একটু তার প্রতি অবিচার হয় আমি সেই অবিচারের সামিল হতে চাই না আমি এখনো মনে করি যে উমর সাহেবের এই কাজটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে সবচেয়ে বড় দলিল এবং বইগুলো তিনি যেভাবে লিখেছেন যেমন ধরেন এই অফ বাংলাদেশ পত্রিকা যদি তিনি এগুলি কলাম হিসেবে না লিখতেন তাহলে তো লেখাই হতো না উনি নিজেই বলেছেন কারণ তার পক্ষে সেই বিলাসিত করার সুযোগ ছিল না ফলে কিছু কিছু ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে যেমন অনেক জায়গায় উনি লিখছেন উনিশশো সালের নভেম্বরে যে ঘূর্ণিঝড় হয় তখন আমি ওখানে গিয়েছিলাম একাত্তরে তার ঘূর্ণিঝড় হয় নাই এটা সত্তরই হয়েছে অনেকে দেখি অনলাইনে এটা নিয়েও বলে এটা কি সত্তরই হয়েছিল না একাত্তর হয়েছিল এটা তখন আমার মাথা হেট হয়ে আসে এটা শুধুমাত্র একটা প্রিন্টিং মিস্টেক এইখানে কোন খন্ডের মধ্যে আছে আমি দেখলাম আমি পাঁচ খন্ড এখনো মনে যদি ট্যালি করে পড়িনি শেষ খন্ডে যেরকম ইন্ডেক্স দেওয়া হয়েছে আগের গুলিতে ইন্ডেক্স নেই যা ওমর সাহেব স্কলারশিপকে যদি আমি স্বীকার করতে চাই পাণ্ডিত্যকে তখন লোকে বলে আপনি তো জনবিচ্ছিন্ন বুদ্ধিজীবী আপনি তো একটা প্রতিক্রিয়াশীল রাজনীতি থেকে লোকজনকে নিয়ে যেতে চাচ্ছেন আমি না আমার পক্ষে দশ সের মধ্যে পাঁচশের ঢোকা সম্ভব আমার পাত্র তো পাঁচশের এর মধ্যে ওমর সাহেবের দশের ঢোকাবো কি করে এখন কথা হচ্ছে ওই যে হাতির মতো প্রবাদ আমি তার শুধু সুরটা দেখেছি অর্থাৎ তার পা দেখিনি কান দেখিনি হতেই পারে আমি দেখিনিমর সাহেবের সবকিছু দেখার দায়িত্ব গ্রহণ করিনি আমি শুধু যেটুকু লাভ শুধু সেটুকুই বললাম বলে যা পেয়েছি যা দেখেছি তার তুলনা নাই তারপরে আমি বলবো এই সমস্ত সীমাবদ্ধতার মধ্যেও উমর সাহেবের মতো আরেকজন বড় চিন্তাবিদ আমাদের যুগে নাই এখন অন্তত এখন বেছে নেই অন্য যারা সমবয়সী বলে আপনারা বলতে সবার নাম বলে করতে চাই না যেমন না আপনার আত্মীয় কিনা চৌধুরী চৌধুরী আত্মীয় না হইতে পারেন তো হলেও কোনো আপত্তি নাই আপনি বলেন সিরাজুল ইসলাম চৌধুরীকে আলোচনায় আপনারা সামিল করতে পেরেছেন কিনা ধরেন কথা কথা ওমর সাহেব সম্পর্কে তার বক্তব্য কি জানতে আমার ইচ্ছা করছে উদাহরণস্বরূপ আমি আরো খুশি হবো যদি আনু মোহাম্মদ জোনায়সাকিও বলেন কারণ তারা তার সাথে দল বা সংগঠন করেছেন এমনকি লেখক শিবির আমি করিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এসে আমরা ভর্তি হই এখন উমর সাহেবের সাথে আমার সম্পর্কের কথা বলে শেষ করি উমর সাহেব আমাকে ধন্য করেছিলেন আমরা একটা পত্রিকা বের করতাম প্র্যাক্সিস জার্নাল নামে তার প্রথম সংখ্যাতেই উনি লেখা দিয়েছিলেন উনি লেখা দিয়েছিলেন কিনা জানিনা অনেকটা আমরা ছাত্র হিসেবে জোর করে ওনার লেখা চেপেছিলাম প্রথম সংখ্যাতেই এটা উনিশশো আটাত্তর সালের জানুয়ারি মাসে কিন্তু উনি বিরূপ হননি আমরা এটা ছাপানোর কারণে ওনার কোন দলিল আমরা ছেপে দিয়েছিলাম এই যে পূর্ব বাংলার বাংলাদেশের মোড অফ প্রোডাকশন কে এই বিতর্কে ওনার একটা ইন্টারভেনশন ছেপেছিলাম তারপরে উমর সাহেবের সাথে নানা সময় ছোটখাটো কথা হলো এই যে উম তারেক বললেন দুই হাজার আঠারো সনে তার সাথে শেষ দেখা হয় আমার জাতীয় জাদুঘরে আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি তিনি সুস্থ সবল এবং সক্রিয় থাকুন ওনার ভাষায় বলছে এর আমি যে যাপন করতে চেয়েছিলাম তার মধ্যে একটা শব্দ ইংরেজিতে ব্যবহার করেছেন প্রোডাকটিভ লাইফ তিনি প্রোডাকটিভ থাকুন এই আমার প্রার্থনা আমি কি শেষ করতে পারি রাকিব ধন্যবাদ দัส আজানটা থামলে শুরু করতেছি সেকেন্ড আজানের জন্য অপেক্ষা করছেন হচ্ছে ঠিক আছে অসুবিধা নাই হ্যাঁ তাহলে এই ফাঁকের মধ্যে আমি একটি কথা ভুলে গিয়েছিলাম সেটা একটু বলি সেটা হচ্ছে ওই যে অন্নদা শঙ্কর রায়ের বক্তব্য বলছিলেন না পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িকতা আছে সেটা স্বীকার করতে চাচ্ছেন না আন্দোলন করেছেন বলে কিন্তু অত বিরুদ্ধপূর্ণ নয় আরেকটা গুরুত্বপূর্ণ কথা কবি সমর্শনের উদ্দেশ্যে বলছেন এটা তার এই যে আত্মজীবনের চতুর্থ খন্ড যেটা আপনাদের কল্যাণে পেলাম ফটোকপি সেটা দুশো একানব্বই বিরানব্বই পৃষ্ঠায় আমি বলছি আপনারা খুঁজে দেখতে পারবেন উনি বলছেন যে উমর সাহেবের আরেকটা ভালো গুণ হচ্ছে যখন রবীন্দ্রনাথ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতির মূর্তি ভাঙার চেষ্টা হচ্ছিল রবীন্দ্রনাথ কিন্তু না কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছিল কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন বঙ্কিমচন্দ্রের মূর্তিতে নকশালরা কোথাও আঘাত করেনি এই ঘটনা উল্লেখ করে উনি বললেন এই কারণটা কি বলতে গিয়ে উনি বলছেন গণশক্তিতে এই লাইনের লেখার ব্যাপারে তারা আমাকে বলেছিলেন যদি কোনো চাপ সৃষ্টি করেননি আমি তাদেরকে বলেছিলাম যে গণশক্তির সম্পাদকীয় নীতি এভাবে নির্ধারিত হলে আমার পক্ষে পত্রিকাটি সম্পাদনা করা সম্ভব নয় অর্থাৎ উনি বিদ্যাসাগরের বিরুদ্ধে লিখতে বলেছিল তাকে ওই যে পশ্চিমবঙ্গে যারা লিখেছে সরোজ মিত্র ইত্যাদি আমিও গণশক্তিকে নকশালপন্থীদের ভ্রান্ত সাংস্কৃতিক লাইনের প্রচার মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে দেইনি। ভাবলে অবাক লাগে উমর সাহেবের সাথে তাদের সম্পর্ক মাত্র দু বছরে ওই পার্টি যেটা তিনি যোগ দিলেন মানে পার্টির লোক হিসেবে বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ছিলেন উনিশ ও বিশ শতকে প্রভাবশালী বাঙালি বুর্জুয়া শ্রেণীর শ্রেষ্ঠতম উদারনৈতিক প্রতিনিধি অন্যদিকে বঙ্কিমচন্দ্র ছিলেন এই উদার নীতির প্র এবং শতকে প্রতিক্রিয়ার সর্বপ্রধান মুখ কবি সমর সেন আমি এখনো উদ্ধৃতি দিয়ে শেষ করব কবি সমর সেন তার আত্মজীবনীমূলক বই বাবু বৃত্তান্তে বলেছেন যে উদ্ধৃতির ভিতরে উদ্ধৃতি আর একটি আশ্চর্য ব্যাপার বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে সমালোচনা নকশাল পন্থীরা পর্যন্ত করেননি তার কোনো প্রস্তর মূর্তি তারা ভাঙেননি সরোজ দত্ত অনেকের বিরুদ্ধে লিখেছেন কিন্তু বঙ্কিমের বিরুদ্ধে তার কলম থেকে কোনো কথা বের হয়নি এখানে একটা মজার প্রমাদ হয়েছে কলমটা ছাপা হয়েছে কমল এটা হলো ছাপার ত্রুটির ওমর তারেক চৌধুরী দৃষ্টি আকর্ষণ করছে দুশো বিরানব্বই পৃষ্ঠা চতুর্থ কণ্ঠে দেখবেন কলমটা হয়েছে কমল ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ সলিম ভাই দীর্ঘক্ষণ আলোচনা করলেন অনেকগুলো বিষয়ে আলোকপাত করলেন তো আমরা তো চেয়েছিলাম যে দুই ঘন্টা করে প্রতিটা সেশন করব দুই ঘন্টা আমরা প্রায় কাছাকাছি আসছি তো দশ মিনিট আমরা বাড়িয়ে প্রশ্নোত্তর পর্বটা বিশ মিনিট করতে চাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি কমেন্টে যে প্রশ্ন তেমন আসেনি তো আমরা আমাদের প্যানেল থেকেই প্রশ্নগুলো করতে চাই একটা কমন প্রশ্ন আমাদের আলোচক তিনজনের কাছে সেটা হচ্ছে কিছুদিন আগে বাংলার ট্রিবিউনে এক ভদ্রলোক আব্দুল আলিম নামে উনি কিছু প্রশ্ন উঠিয়েছেন ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে এবং সেখানে ওমর ভাইয়ের ইতিহাস রচনার বস্তুনিষ্ঠতা এবং সততার প্রশ্নকে প্রশ্নবিদ্ধ করছে তো একটা প্রশ্ন আমি করতেছি এখন সেটা হচ্ছে ইতিহাস রচনার বেলায় বস্তুনিষ্ঠতা ও সততার পরিচয় ওমর কতটুকু দিয়ে দিতে পেরেছেন এবং আদর্শিক পক্ষপাত ওমরের রচনায় কি কি ধরনের প্রভাব ফেলেছে কেউ যদি চান এটা এড়িয়ে যেতে পারেন কিন্তু আমরা চাবো আপনারা একটু দিন একজন একজন করে আচ্ছা আমি আগে বলে যেতে শেষে বলেছি আমি তো একটু ক্লান্ত আমাকে একটু উঠতে হবে সেই জন্য আমি আগে বলে নিচ্ছি বর্তমান কথা হচ্ছে আমি সৌভাগ্যবশত আলিম সাহেবের সেই লেখাটা আমি পড়তে পেরেছি পড়ার কথা নয় এটা অনলাইন পত্রিকার লেখা অনেক সময় হারিয়ে যায় তো সেইখানে উনি দুটো কথা বলেছেন তার মধ্যে একটা বলি আমি আগে উনি বলছিলেন অমর সাহেব ইচ্ছা করলে আরও আগের থেকে আলোচনা শুরু করতে পারতেন মানে ভাষা আন্দোলনের পূর্ব একটি ভাষা আন্দোলন ছিল প্রকৃত প্রস্তাবে অনেকের জানেন না মানে অবিভক্ত ভারতের রাষ্ট্রভাষা হিন্দি হবে না বাংলা হবে এটা নিয়ে আলোচনা এ বিষয়ে আমার জানা কচিত তরুণ ইতিহাসবিদ অনেক প্রবন্ধ লিখেছেন হয়তো কোনো প্রকাশিত হয়নি এটা অনেকের জানা নাই যে তখন পুরো একটা আন্দোলন হয়েছিল বাংলাকে সারা ভারতের রাষ্ট্রভাষা করার জন্য দুর্ভাগ্যবশত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো লোক এটা বিরোধিতা করেছেন তারা তখন হিন্দি প্রচারণী সভা করছেন পশ্চিমবঙ্গে পরে তিনি উনিশশো পঞ্চান্ন সেটা করেন নাই কাজে উমর সাহেবের বইয়ের নামটা যদি খেয়াল করা হয় তাহলে আলিমের এই সমালোচনা কোনো কাজে আসে না এটা অকার্যকর সমালোচনা তার নামে কি পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি এবং পূর্ব বাংলার ভাষা আন্দোলন বলতে একটা বিশেষ ভাষা আন্দোলনকে বোঝানো হয় যেটা বাহান্ন সনের তাহলে তিনি আগের কথা আলোচনা করবেন কেন বরঞ্চ উমর সাহেবের একটা বিপরীত সমালোচনা তার সমালোচকরা করে থাকেন সমালোচক বলবো না বাংলাদেশে তো সমালোচনা নেই আছে নিন্দা সেই নিন্দাটা কি তারা বলতে চাচ্ছেন ওমর সাহেবের বইতে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আসা হয়েছে এই ধরেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন যেগুলো গণ কৃষক সারা দেশে ছড়িয়ে পড়েছে এগুলির কি দরকার ছিল আরেকটা সমালোচনা ইনিও ইঙ্গিতে করেছেন যে সিলেটের আল পত্রিকা কের উপর একমাত্র ভিত্তি করে লিখেছেন ওমর সাহেব তো তাহলে নি ঠিকভাবে বলেছেন আমাদের বন্ধুরা কিছুক্ষণ আগে আলোচনায় তাজউদ্দিন আহমদের ডায়েরি এখানে একটা মূল্যবান উপাদান দৈনন্দিন ঘটনাবলীর বিবরণ দিতে আসলে যে জায়গাতে গন্ডগোলটা হয়েছে উনিশশো আটানব্বই সালের একুশে ফেব্রুয়ারি কলকাতার দেশ পত্রিকায় এই লেখা যখন ছাপা হয় তখন আমি বিদেশে ছিলাম মার্কিন দেশে ছাত্র হিসেবে ছিলাম তখন ওই পত্রিকা যে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় তখন ব্যবসায়ী আনন্দবাজার গোষ্ঠী সেখানে সুনীল গঙ্গোপাধ্যায় চাকরি করতেন তখন তারা দ্রুত শকতালির একটা লেখা ছেপে দেখেন কিরকম কাটা দিয়ে কাটা তোলা সগতালি তখন উমর সাহেবের লেখক শিবিরের লোক তখন বা তার কিছু আগে তার লেখা দিয়ে সাহেবের লেখাটা রিপ্লেস করে বাংলাদেশে ঢোকায় তারা তো প্রতিবাদে বলতে যদি আমাদের উমর সাহেবের লেখা প্রত্যাহার করতে বাধ্য করা হয় এই পত্রিকা আমরা বিক্রি না তখন তাদের পত্রিকা সাপ্তাহিক থেকে বোধ হয় দ্বি সাপ্তাহিক হয়ে যাচ্ছে পাক্ষিক হয়ে যাচ্ছে একটা তারা পূর্ব বাংলাতেই তাদের মানে বাংলাদেশে বিশ হাজার বিক্রি হয় পশ্চিমবঙ্গতে বিক্রি হয় না তো এই কারণে উমর সাহেবের লেখা তারা তুলে নিতে তাদের একটু বাধে নেই মানে সমস্যা হচ্ছে এই জায়গাতেই এই তখন সমালোচনার বিষয় ছিল কি ওখানে কখন কয় তারিখে নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিবুর রহমান তখন কারাগারে আবদ্ধ ছিলেন সুতরাং তিনি বাস্তবে এখানে কোনো নেতৃত্ব দিতে পারেননি এই কথাটা বলা তো অবজেক্টিভ এইটা প্রত্যাহার করতে হবে কেন কিন্তু তাকে যেটা প্রত্যাহার করানো হয়েছে ওই মানে পত্রিকাকে প্রত্যাহার করা হয়েছে ওমর সাহেবের বিরুদ্ধে তো মানে মামলা হয়নি আমি কথাটা বলতে চাচ্ছি ইতিহাসে বস্তুনিষ্ঠতার জন্য আমাদের অনেক সময় মূল্য দিতে হয় আমরা মূল্যটা কিভাবে দেই আমরা চুপ থাকি অর্থাৎ যেটা বলছে যে উমরটা আরেকটু ইঙ্গিত করলেন অনেক কথা আমরা বলতে পারি না কারণ ঘাড়ে তো আমাদের পাঁচটা মাথা নেই উমর সাহেবের আরেকটা জিনিস আমার খুব মজা লাগে যেটা আন্ডারগ্রাউন্ড তিনি মাঝে মাঝে আন্ডারগ্রাউন্ড যেতেন কখন আন্ডারগ্রাউন্ডে গেছেন একাত্তর শুনে আন্ডারগ্রাউন্ড গেছেন তিনি আরেকবার এক কখন উনিশশো চুয়াত্তর শুনে অন্যান্য রাজনৈতিক দল নিষিদ্ধ হবার পরে বা নিষিদ্ধ হবার একটু আগে পঁচাত্তরে তো সবগুলো নিষিদ্ধ হলো তিনি তার আগে থেকে গেলেন এই জিনিসটা আমার বোধগম্য নয় যেহেতু আমি আমি ওভারগ্রাউন্ড রাজনীতি যখন করি না তা আন্ডারগ্রাউন্ড বুঝবো কিভাবে ওইটাই যেন আমার দুর্বোধ ভাষা আন্দোলনটা বুঝতে পারি সাহেব সঠিকই বলেছেন এবং অন্যান্য যে সমালোচনা যেটা আছে আমার বইতে এটা আছে এই ধরনের সমালোচনা লোকে করবেই এটা হলো কি বিক্রয় করার মতো আমার হোটেলের খাবার ভালো আপনার হোটেলের চাইতে সেরকম আর কি ইংরেজিতে এটাকে বলে সেলস প্ল্যাটার আমরা কি কি পরিবেশন করি আলিম সাহেবকে লেখা আমি পড়ি না উনিদিকে অনেক বই লিখেছেন এরকম আরেক ইতিহাসবিদ আছেন মোহাম্মদ হান্নান নামে মনি একবারে জল জ্যান্ত মিথ্যাচার করেন বিশেষ করে তিরাশি সনের ছাত্র আন্দোলনে আমি একটু যুক্ত ছিলাম ঘটনাচক্রে রাজনীতি না করেও যুক্ত হয়ে পড়ে না এর সাথে প্রথম যে মিছিল হয় ষোলোই জুলাই আপনার বায়তুল হচ্ছিল ওই মিছিলে আমিও ছিলাম এটা আমরা করেছিলাম প্যালেস্টাইনি ছাত্রদের সাথে সংহতির ছদ্মবেশে কারণ তখন তো সামরিক আইনি কোনো মিছিল করা সম্ভব ছিল না কিন্তু হান্নান সাহেব এমনভাবে লিখছেন যেন সবগুলি তিনি তারাই ছাত্র ইউনিয়নই করেছে ছাত্র ইউনিয়নের নেতারাও দু একজন ছিল তো এই ধরনের আমি বলছি ইতিহাসে অনেক রকমের থাকে উমর সাহেব না তবে তার পড়ে মনে হলো তিনি জ্ঞানী লোক মানে বিষয়টা পড়াশোনা করেছেন তথ্য আছে কিন্তু জ্ঞানী লোক হলেই সত্য কথা বলুন কথা নাই পরের দিকে তার একটা পুরস্কার পাওয়ার লোভ দেখা যায় তিনি পার্টি লাইনে লিখতেছেন তিনি বলতে চাচ্ছেন কি সেই আন্দোলন মূল তকর কি উমর সাহেব কমিউনিস্ট পার্টির প্রতি পক্ষপাতিত্ব করেছেন

সেখানে যারা ভূমিকা পালন করেছিলেন ধরেন মোহাম্মদ তোহা অলিয়াহাদ আমি আব্দুল মতিনের কথা সকলেই জানেন সো ওমর সাহেবের লেখার চেয়ে ভালো লেখা কেউ কেউ নতুন একটা দলিল যদি বের করে ধরেন একজনের একটা অবলুপ্ত ডায়েরি পাওয়া গেছে বা একটা পত্রিকা পাওয়া গেছে মানে ব্রিটিশ মিউজিয়ামে সেরকম করলে আমরা তাকে তো অবশ্যই স্বাগত জানাবো কিন্তু আলিম সাহেবের লেখা তেমন কিছু মনে হলো না আমার মনে হয় ওমর তারেক চৌধুরী আমার চেয়ে ভালো বলতে পারবেন আমি শেষ করলাম হ্যাঁ আনমিউট করতে হবে ওকে আনমিউট করতে হবে সরি হ্যাঁ এখন মনে হয় আমি আছে ভালো বলতে পারবো না কিন্তু ওই দেশ পত্রিকা যখন বন্ধ হয়ে যায় তখনই উমর ভাই তার ইয়ে দিয়ে তার বই এবং অন্যান্য ইয়ে দিয়ে দেখিয়েছেন কেন সেই সময় একজন বিশেষ ব্যক্তির পক্ষে ওই সময়কে অন্য কিছু নেতৃত্ব দেওয়া সম্ভব ছিল না এরপরে কিন্তু এটাকে ইয়ে করার জন্যে সম্ভবত গাফার চৌধুরী সাহেব এরকম একটা থিওরি নিয়ে আসেন যে উনি উনি মেডিকেল কলেজের জানলার বাথরুমের জানলার গুলগুলো দিয়ে আপনার চিরকুট ছুটে ছুটে আন্দোলন পরিচালনা করছেন সত্যি কথা হাস্যকর হলো আচ্ছা আর মজার ব্যাপার হচ্ছে যখন এই পত্রিকাটা নিষিদ্ধ হয়ে যায় এনায়তুল্লাহ খান যে কাজটা ভালো করলেন তিনি তার পত্রিকা দীর্ঘদিন এর আগে ওমর ভাই হলিডে লেখেননি এনায়েতুল্লাহ খান তখন উমর ভাইকে অবাধ জায়গা দিলেন হলিডেতে প্রতি সপ্তাহে পুরো একপাতা করে উনি উনি যদি না লিখতেন তাহলে এই দুই কলমের বইটা পাওয়া যেত না এটা একটা তত্ত্ব হিসেবে আমি দিয়ে রাখলাম আর শোনিবাই আপনাকে আরেকটা জিনিস একটু ইয়ে করে দিই আপনি বলেছেন যে পাঁচ খন্ড সবে আপনার হাতে এসে সবগুলো আপনি পড়ে শেষ করেননি নাম থেকে মোহাম্মদ কিন্তু উনি নিজে বাদ দেননি ওনার আত্মজীবনীতেই আছে তমুদ্দিন মসজিৎ সেটা লেখা দেওয়ার পর শাহেদ আলী বা এরকম কেউ তার নামটা মোহাম্মদ কেটে দেন এবং সেটা নিয়ে ওনার একটা বিরক্তি আছে সেই কথাটাও ওই আত্মজীবনীর কোন একটা খন্ডে আপনি পেয়ে যাবেন এই রাকিব আমি রাখছি